করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকায় সোমবার রাস্তায় নামে শ্রমিকরা। সড়ক আটকে শুরু করে বিক্ষোভ। 2 ঘন্টা চলার পর পুলিশ শ্রমিকদের রাস্তা ছাড়তে বলে। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের তাড়া খেয়ে সটকে পড়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান 2 জন শ্রমিক। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরও কয়েকজন সদস্য সংঘর্ষে আহত হন। তাদের দাবি হলো যে শ্রমিক ছাঁটাই চলতেছে এখানে অনবরত, যে শ্রমিক ছাঁটাই চলবে না আর তাদের বেতন দিতে হবে। ফ্যাক্টরি থেকে মাইরা শুরু করছে, ফ্যাক্টরি এবং পুলিশ যা আইন শৃঙ্খলা রক্ষাকারী যত বাহিনী আছে সবাইকে একসিটিয়া তারা ইনফ্যাক্টর মারা শুরু করছে। এই ঘটনায় 3 জন পুলিশ, এখন পর্যন্ত 3 জন পুলিশ আহত হয়েছে। আর আমরা সিসিটিভি হাসপাতালে কোনো শ্রমিক পুলিশ গেছে কিনা আমরা নিশ্চিত না। এখানে আমাদের 3 জন পুলিশ আহত হয়েছে, একজনের হেড ইঞ্জুরি